नमस्कार सकल के तुम्हारे प्रिय यूट्यूब चैनल त्रिपुरा जॉब्स इन्फो चैनले बंधुरा भारत सरकार तरफ थेके किन्तु एकटा इंटार्नशिप स्कीम लॉन्च करेछे जार नाम होच्छे प्राइम मिनिस्टर इंटार्नशिप स्कीम। এই স্কিমের আন্ডারে তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিস পদে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্রেন্টিস পদে তোমরা যেভাবে অ্যাপ্লাই করো বা অ্যাপ্রেন্টিসদের যেভাবে কাজ শেখানো হয় সেভাবে কিন্তু এখানে প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ স্কিমের আন্ডারে তোমাদের কিন্তু কাজ শেখানো হবে। সেই কাজের শেখানোর পরে অর্থাৎ তোমাদের যে কাজের পিরিয়ডটা হবে 12 মান্থের জন্য তোমাদের কিন্তু সেই ইন্টার্নশিপটা চলবে। যারা এখানে সিলেকশনটা পাবে তোমাদের কিন্তু ইন্টার্নশিপ স্কিমটা কিন্তু 12 মাসের জন্য রয়েছে, ঠিক আছে। অর্থাৎ 12 মাস তোমাদের ট্রেনিং করানো হবে, সেই ট্রেনিং শেষে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়া হবে। তারপর তোমরা যখন এই ভবিষ্যতে কোনো কোম্পানির আন্ডারে জব করতে চাও, ইন্টারভিউ দিতে যখন যাবে, তখন তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু অবশ্যই ভালো একটা প্রায়োরিটি পেয়ে যাবে এবং স্যালারির দিক দিয়ে তোমরা কিন্তু ভালো ইনক্রিজ তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এই স্কিমে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো এবং যারা এখানে সিলেকশন পাবে অবশ্যই তোমরা স্কিমটা এই ট্রেনিংটা কমপ্লিট করার চেষ্টা করবে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কিন্তু এই নোটিফিকেশনটা বেরিয়ে এসেছে। ডেট তোমরা দেখতে পাচ্ছ 3/10/2024 কিন্তু এই নোটিফিকেশনটা বেরিয়ে এসেছে, ঠিক আছে। ভারত সরকারের একটা নিউ টার্গেট রয়েছে যেখানে বলে রয়েছে 1 করোড় ইউথ ইন টপ 500 কোম্পানিজ ইন 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছরের মধ্যে কিন্তু এখানে 1 করোড় যুবক যুবতীদের এখানে 500 কোম্পানির আন্ডারে কিন্তু তোমাদের ট্রেনিং করার ব্যবস্থা নিয়েছে ভারত সরকার। একটা নিউ উদ্যোগ নিয়েছে, ঠিক আছে। যারা বেকার যুবক যুবতীরা রয়েছে অবশ্যই এখানে অ্যাপ্লাইটা করবে। প্রথম যে এখানে ফার্স্ট ইয়ার তোমাদের কিন্তু এখানে যে 1.25 লাখ ইন্টার্নশিপ অপরচুনিটিস দেওয়া হবে যারা আবেদন করবে, ঠিক আছে। তারপর এখানে তোমাদের কিন্তু ডিউরেশন কিন্তু ইন্টার্নশিপের 12 মান্থ রয়েছে, অর্থাৎ 12 মান্থ তোমাদের ইন্টার্নশিপটা করানো হবে। এখন এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে যারা এখানে 21 থেকে 24 বছরের মধ্যে এজ থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং বলা হয়েছে যদি তুমি এখানে গভর্নমেন্ট জব করে থাকো ফুল টাইম বা পার্ট টাইম, যে কোনোই গভর্নমেন্ট জবের সাথে যদি জড়িত থাকো তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এবং তুমি যদি এডুকেশন করো ফুল টাইম তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তারপর এখানে বলা হয়েছে অনলাইন বা ডিস্টেন্সে যদি তুমি লার্নিং প্রোগ্রামের সাথে যুক্ত থাকো তাহলে তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে রাখা হয়েছে যারা এখানে 10 পাস 12 পাস গ্রাজুয়েশন ডিপ্লোমা ITI করে থাকো তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এবং নিচে এখানে কিন্তু ক্লিয়ারলি বলা দেওয়া রয়েছে যে কারা কারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে না। যদি তুমি এখানে গ্রাজুয়েশন পাস করে থাকো এই সকল ইউনিভার্সিটি থেকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারবে না। যদি মাস্টার ডিগ্রিও করে থাকো এই সকল ইউনিভার্সিটি থেকে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না। যদি তুমি কোনো স্কিলের আন্ডারে যুক্ত থাকো বা অ্যাপ্রেন্টিস করে থাকো বা অ্যাপ্রেন্টিস এখন ট্রেনিং চলছে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। তারপর এখানে তোমার যদি ফ্যামিলি ইনকাম 8 লাখের উপরে হয় তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তারপর এখানে তোমার যদি কোনো ফ্যামিলি মেম্বার যদি পার্মানেন্ট বা রেগুলার গভর্নমেন্ট এমপ্লয়মেন্টস হয়ে থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারবে না, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু 500 কোম্পানিস মেনশন করে দেওয়া রয়েছে যে কোন কোন 500 কোম্পানিগুলি তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। তারপর এখানে তোমরা বেনিফিটসের মধ্যে বলা হয়েছে যে তোমাদের এখানে কোনো কিছু একটা বেনিফিটস থাকবে, যে তোমাদের একটা যে তোমরা যদি এখানে অ্যাপ্লাই করো স্কিমে তাহলে তুমি এখানে ট্রেনিং করবে, ট্রেনিং পরে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হবে। সার্টিফিকেট দিয়ে কিন্তু ভবিষ্যতে তুমি এই সার্টিফিকেটকে কাজে লাগিয়ে কিন্তু জব পাওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তো এখানে তোমাদের মান্থলি যে তোমাদের স্টাইপেন্ডটা দেওয়া হবে পার মান্থ কিন্তু তোমাদের 5000 পার মান্থ তোমাদের দেওয়া হবে, যার মধ্যে গভর্নমেন্ট ভারত সরকার কিন্তু তোমাদের 4500 টাকা দেবে এবং তুমি যে কোম্পানির আন্ডারে কাজ করবে সেই কোম্পানি কিন্তু তোমাদের 500 টাকা দেবে। মিলিয়ে তোমাদের 5000 টাকা তোমরা পার মান্থ স্যালারি অর্থাৎ স্টাইপেন্ড তোমরা পেয়ে যাবে। এবং তোমরা যখন সিলেকশন পাবে তোমাদের কিন্তু একটা সময়ের জন্য 6000 টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের কোনো কস্ট লাগছে না, যে ট্রেনিং পিরিয়ডে তোমাদের একটা সুবর্ণ সুযোগ রয়েছে এখানে কাজ শেখার। তো এখানে যদি তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই www.pminternship.mca.government.in গিয়ে তোমরা কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাইটা করতে পারবে। যদি তোমরা চাও আমাদের মাধ্যমে কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে, স্ক্রিনে দেওয়া অবশ্যই ও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে বা ডেসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বার দেওয়া রয়েছে, তোমরা যোগাযোগ করো। আমরা অবশ্যই তোমাদের কম টাকার মাধ্যমে তোমরা ঘরে বসে কিন্তু অবশ্যই এখানে এই স্কিমে অ্যাপ্লাইটা করতে পারছো, ঠিক আছে। তো এখানে শর্ট লিস্ট বা সিলেকশন প্রসেসের সম্বন্ধে কিছু বলা নেই যে কীভাবে তোমাদের এখানে মেরিট লিস্ট বার করা হবে, কাদের এখানে সিলেকশনটা করা হবে। অবশ্যই এখানে তোমাদের মেরিট
নাম্বারের উপরে ভিত্তি করে বা তোমাদের এখানে যখন অ্যাপ্লাই করবে কোম্পানিতে, সে কোম্পানি ডিসাইড করবে যে কাদের এখানে অ্যাপ্লাই, কাদের এখানে সিলেকশনটা করানো হবে, ঠিক আছে। তো এখানে যখনই তোমাদের তোমরা কিন্তু স্টেটেই তোমাদের বা ডিস্ট্রিক্টে তোমরা কিন্তু এখানে ইন্টার্নশিপটা করার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। অবশ্যই তোমরা এখানে তোমাদের স্টেট এবং ডিস্ট্রিক্টটা অবশ্যই ঠিকভাবে সিলেক্ট করে নিও, ঠিক আছে। তো এতটুকুই ছিল আজকের ভিডিওর মাধ্যমে। যারা এখানে ইন্টার্নশিপটা করতে চাও অবশ্যই করবে, এখানে তোমার একটা কাজ শেখার ভালো সুবর্ণ সুযোগ রয়েছে, ঠিক আছে। তো এখানে তোমরা স্টাইপেন্ডও পেয়ে যাবে, 12 মাসের জন্য তোমাদের ইন্টার্নশিপটা হবে, ঠিক আছে। যারা অ্যাপ্লাই করতে চাও নিচে ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা লিঙ্কে গিয়ে অ্যাপ্লাইটা করে নিতে পারো। এবং যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী গভর্নমেন্ট বা প্রাইভেট জব রিলেটেড প্রথম পাওয়ার জন্য। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখো আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।